মুফতি হান্নান, আব্দুর রব, আব্দুল সালাম সহ সকল শীর্ষস্থানীয় জঙ্গিরা সকল গোপন বৈঠকে মাদ্রাসায় করত। তাকে গ্রেপ্তারের সময় আমরা বেশ কিছু সংগঠনের পুস্তিকা লিফলেট আমরা পেয়েছি। 2000 সালের জুলাই মাসে কোটালীপাড়ার জনসমাবেশে আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই সময়কার তিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তার জনসভায় বোমা পুঁতে রাখে তাকে হত্যার উদ্দেশ্যে, এবং দুটি বোমা পুঁতে রেখেছিল। একটি ছিল জনসভাস্থলের সভা মঞ্চের নিচে এবং আরেকটি হেলিপ্যাডের পাশে, এবং দুইটি বোমার জনসভার বোমার ওজন ছিল 40 কেজি এবং হেলিপ্যাডের বোমার ওজন ছিল 76 কেজি। এরকম একটি অত্যন্ত শক্তিশালী দুটি বোমা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে তার জনসভাস্থল এবং হেলিপ্যাডে পুঁতে রেখেছিল, এবং পরবর্তীতে এটা উদ্ঘাটিত হয় এবং উদ্ঘাটন হওয়ার পরে এই সংক্রান্তে মামলা রুজু হয়। সেই মামলার আপনারা জানেন ইতিমধ্যেই বিজ্ঞ আদালত থেকে রায় হয়েছে, এবং সেই রায়ে 14 জনকেই এবং পরবর্তীতে এর এই ধারাবাহিকতায় আরেকটি মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতা সহ অন্যান্য ধারায়। এই দুইটি মামলায় বিজ্ঞ আদালত থেকে একটি মামলায় 14 জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার রায় হয়েছে, এবং আরেকটি মামলায় সকল আসামির 20 বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। সেরকম একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক রানা, এলাইস শাহনেওয়াজ, এলাইস রুম্মনকে আমাদের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অফিসার তৌহিদের নেতৃত্বে গতকালকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এবং আমরা যদি এই আজিজুল হক সম্পর্কে আপনাদেরকে কিছু বলি, সে এই দীর্ঘ 22 বছর এই সে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিল। যখন এই এই সংক্রান্তে মামলা রুজু হয় সে গোপালগঞ্জ থেকে ঢাকায় চলে আসে, এবং ঢাকায় চলে এসে তাকে যে রিক্রুট করেছিল এই জঙ্গি সংগঠন হরকতুল জিহাদে, সেই হরকতুল তার ওস্তাদ আমিরুল ইসলামের পরামর্শে সে ঢাকাতে থাকতে শুরু করে, এবং পরবর্তীতে সে দীর্ঘ 22 বছর বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সে তার বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছিল, একই সাথে সে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। এবং তার এই সংগঠনে জড়িত হওয়া এবং এই হত্যাকাণ্ডের এবং হত্যা চেষ্টার ঘটনায় জড়িত থাকার বিষয়ে যদি একটু আপনাদের অবগত করতে চাই, এই আজিজুল হক 1987 সালে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জামিয়া ফোরকানিয়া মাদ্রাসায় ভর্তি হয়, এবং সেখান থেকে তার ওস্তাদ আমিরুল ইসলামের সংস্পর্শে আসে, এবং এই আমিরুল ইসলামের উৎসাহেই এবং আমিরুল ইসলামের মাধ্যমেই তিনি এই জঙ্গি সংগঠন হরকতুল জেহাদে যোগদান করে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এই মাদ্রাসাতে তৎকালীন হুজির শীর্ষস্থানীয় জঙ্গিরা, এর মধ্যে মুফতি হান্নান, আব্দুর রব, আব্দুল সালাম সহ সকল শীর্ষস্থানীয় জঙ্গিরা সকল গোপন বৈঠকে মাদ্রাসায় করত, এবং তাদের অনুপ্রেরণাতেই এই আজিজুল হক এই জঙ্গি সংগঠনে যোগদান করে, এবং এই জঙ্গি সংগঠনে যোগদান করে সে অন্য সহযোগীদের সাথে, অন্য জঙ্গি সদস্যদের সাথে সে চিটাগাং জেলার লালখান মাদ্রাসায় যায়, মুফতি ইজাহারের মাদ্রাসায়, এবং সেখানে গিয়ে এই সংগঠনের বিষয়ে সে দীর্ঘদিন তালিম গ্রহণ করে, এবং এই তালিম শেষে ওই ওখানে বসেই সে বোমা তৈরি সহ বোমা তৈরির নানা কলাকৌশল এবং আত্মরক্ষার সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে লালখান মাদ্রাসাতে বসেই। ইতিমধ্যে শীর্ষস্থানীয় এই জঙ্গি মুফতি হান্নান, আব্দুর রব, আব্দুল সালামরা এই মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যে পরিকল্পনা করে, তার এই ধারাবাহিকতায় এই আমিরুল ইসলামের কাছে সে কয়েকজন বিশ্বস্ত লোক এবং অত্যন্ত সাহসী লোক সে সংগ্রহ করার জন্য বলে। তার এই প্রেক্ষাপটে এই আমিরুল এই আজিজুল হককে সে মুফতি হান্নানের কাছে পাঠায় 2000 সালে একটি চিঠি দিয়ে। তার মুফতি হান্নানের সেই তথাকথিত যার ছদ্মবরণে
সে বোমা তৈরি করেছিল সেই সাবান ফ্যাক্টরিতে পাঠায় একটি চিঠি দিয়ে, এবং সেই চিঠি পেয়ে মুফতি হান্নান তাকে এই কাজে নিয়োগ করে। নিয়োগ করার পরে তাকে সে 15 দিন পর্যন্ত তাকে অবজারভেশনে রাখে। 15 দিন সে শুধু ওই মোমবাতি এবং সাবান প্যাকিংয়ের কাজ করত, এবং বিশ্বস্ততা অর্জন করার পরে এই সাবান ফ্যাক্টরির পিছনে যে গোপন বৈঠকখানা ছিল, গোপন আস্তানা ছিল, যেখানে বসে এই বিভিন্ন এই দুইটি বোমা তৈরি করা হয়েছিল, তাকে সেই গোপন কর্মকাণ্ডে এবং গোপন বৈঠকের এন্ট্রি দেয় এবং তাকে দিয়ে এই বোমা তৈরির কাজে ব্যবহার করে, এবং বিশেষ বোমা তৈরির কাজে তাকে লাগায়। এবং ওই ফ্যাক্টরিতে বসেই এই এই দুইটি বোমা তৈরি করা হয়েছিল এবং আপনারা ইতিমধ্যেই জানেন। এবং সে মুফতি হান্নানের সাথে এই বোমা পুঁতে রাখার কাজেও সে জড়িত ছিল। এবং এই ঘটনা জানাজানি হয়ে গেলে সে ঢাকাতে চলে আসে, আমি আপনাদেরকে আগেই বলেছি, এবং সে ঢাকার বিভিন্ন জায়গায় এবং এমনকি সে তার নিজের পরিচয় গোপন করে নেত্রকোণার জেলাও তার এক এরকম সংগঠনের একজনের তত্ত্বাবধানে ছিল, এবং সেখান থেকে সে একটি ভিন্ন নামে পরিচয় গোপন করে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল, এবং সে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে সে কিছুদিন ড্রাইভিংও করেছে। পরবর্তীতে সে দেশত্যাগের পরিকল্পনা করে এবং দেশত্যাগ করার জন্য সে পাসপোর্ট বানাতে চায়, এবং সেই নিজ পরিচয় আসল নাম ঠিকানা দিয়ে সে এনআইডি কার্ড তৈরি করে। বাট যখন সে জানতে পারে যে পাসপোর্টের সাথে তার পুলিশ ভেরিফিকেশনের একটা অংশ আছে, দেন সে এই পরিকল্পনা থেকে সে ফিরে আসে। আমরা প্রাথমিকভাবে এটুকুই তার কাছ থেকে জানতে পেরেছি, এবং সে দীর্ঘ 21 বছর বিভিন্ন নাম পরিচয় গোপন করে বিভিন্ন কাজ করেছে। কখনো সে টেইলারিংয়ের কাজ করেছে, মুদি দোকানের কাজ করেছে, সে কিছুদিন তাদের সংগঠনের যে প্রকাশনা ছিল সেই প্রকাশনা চাকরি করে সেখান থেকে তাদের সদস্যদের কাছে তার এই সংগঠনের বিভিন্ন বই সরবরাহ এবং প্রেসের কাজ করত, এবং সর্বশেষ সে খিলক্ষেত এলাকায় রাবার স্ট্যাম্প এবং সিল তৈরির কাজ করত। এবং আপনারা জানেন সে এই দীর্ঘ 21 বছর নিজেকে আত্মগোপন করে রেখেছে, এর মধ্যে সে আরেকজন তার ওস্তাদ এমদাদের মাধ্যমে সে খিলক্ষেত এলাকায় নতুন করে আস্তানা গড়েছিল, এবং সেখান থেকে এই এমদাদের মাধ্যমেই সে 2007 সালে বিয়ে করে, এবং সে নিজের পরিচয় গোপন রেখেই বিয়ে করে, এবং সেই শ্বশুর বাড়ি এবং তার কর্মস্থল বিস্তর ফারাক। প্রতিদিন সে কর্মস্থল থেকে সে তার ওই শ্বশুর বাড়িতে গিয়ে অবস্থান করত। এভাবে সে 21টি বছর সে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিল, এবং আমাদের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আমাদের চৌকস অফিসারদের তত্ত্বাবধানে এরকম আমরা দীর্ঘদিন এই এটা নিয়ে কাজ করার ফলে আমরা এটা সফলতা অর্জন করেছি, এবং এই কাজের তত্ত্বাবধান করেছেন, নেতৃত্ব দিয়েছেন আমাদের ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডেপুটি পুলিশ কমিশনার মাহফুজ। এবং এর ফলে আমরা আশা করি যে হরকতুল জুহাদ যে এখনও মাঠে কিছুটা হলেও সক্রিয় ছিল, তার মাধ্যমে আমরা এই আর নতুন করে কিছু সূত্র হয়তো পাবো, এবং তাকে গ্রেপ্তারের সময় এখনও সে সাংগঠনিক কাজে জড়িত ছিল, তাকে গ্রেপ্তারের সময় আমরা বেশ কিছু সংগঠনের পুস্তিকা লিফলেট আমরা পেয়েছি, এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আমরা হয়তোবা জানতে পারবো। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হচ্ছে, আমরা তাকে আজকে অভিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড প্রেয়ার দিয়ে আর্থাল আদালতে পাঠাচ্ছি, এবং আমরা রিমান্ড আশা করি আমরা পাবো, এবং পরবর্তীতে তাকে আবার জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। এর ফলে আমরা আশা করি এই হরকতুল জুহেদের আরেকটি নেটওয়ার্ক আমরা নিউট্রাল বা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।